তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওটি শুরু করার আগেই বলছি যে আজকের এই ভিডিওটি কেউ এক সেকেন্ড কাটবেন না, অবশ্যই এই ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি আপনার কাছে খুবই ইউজফুল এবং ইন্টারেস্টিং হবে, সে কারণে আজকের এই ভিডিওটি কেউ মিস করবেন না। তো এবার আপনি আপনার মোবাইল ফোন দিয়েই পৃথিবীর যে কোনো জায়গার অথবা যে কোনো স্থানের সমস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা থেকে শুরু করে আপনি সব কিছুই দেখতে পারবেন, যে সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট কীরকম দেখতে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ঘরবাড়িও দেখতে পারবেন। তাহলে আপনি যে জায়গায় বাস করেন অথবা যে শহরে বাস করেন অথবা যে গ্রামে বাস করেন অথবা যে এলাকায় বাস করেন তার নাম লিখে আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার ঘরবাড়িও দেখতে পারবেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই পৃথিবীর যে কোনো জায়গা দেখতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে সার্চ করে। তো কী হবে, আপনি মোবাইল ফোন দিয়ে যে কোনো জায়গা দেখতে পারবেন একদম এইচডিতে। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি ছিলেন। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইস, দেখুন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়েই পৃথিবীর যে কোনো জায়গার অথবা যে কোনো স্থানের সমস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা থেকে শুরু করে আপনি সব কিছু দেখতে পারবেন। এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটি ওপেন করুন। প্লে স্টোরটি ওপেন করার পরে এখন আপনি সার্চ বক্সে টাইপ করে লিখুন যে লাইভ আর্থ ম্যাপ, তাহলে কিন্তু আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি এই অ্যাপটি ইনস্টল করবেন, দেন ওপেন করবেন। ওপেন করার পরে এখন আপনি এই অ্যাপটির মাধ্যমে পৃথিবীর সমস্ত জায়গার ঘরবাড়ি, রাস্তাঘাট থেকে শুরু করে আপনি সব কিছুই দেখতে পারবেন। তো অ্যাপটি ওপেন করার পর দেখবেন যেখানে আপনারা বিভিন্ন অপশান পেয়ে যাবেন। সো এখন আপনি লাইভ আর্থ ক্যাম এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে পৃথিবীর সমস্ত ম্যাপ দেখাবে, এখান থেকে আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গা সম্পর্কে জানতে পারবেন যে সেই জায়গাটি কীরকম দেখতে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেটি বুঝতে পারবেন। তো এখন আপনি চাইলে পৃথিবীর যে কোনো জায়গাকে জুম করেও দেখতে পারবেন যে সেখানকার ঘরবাড়ি, রাস্তাঘাট কীরকম দেখতে, সেটি কিন্তু আপনি জুম করেও দেখতে পারবেন। তো এখন আপনি পৃথিবীর যে জায়গাটি জুম করে দেখতে চান সেই জায়গাটি ফার্স্ট আপনি জুম করে যাবেন এইভাবে। তো আমি জাস্ট জুম করে যাচ্ছি, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ওই জায়গার সমস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট দেখতে পারবেন যে সেখানকার ঘরবাড়ি কীরকম দেখতে, সেটি কিন্তু আপনি এখান থেকে মানে দেখতে পারবেন। তো এখন আমি জাস্ট জুম করে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে যতগুলো ঘরবাড়ি রয়েছে বা রাস্তাঘাট রয়েছে বা গাছপালা রয়েছে সেগুলো কিন্তু আমি একেবারে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি যেখানকার পরিবেশটি অ্যাকচুয়ালি কীরকম দেখতে। এইভাবে আপনি খুব সহজেই পৃথিবীর যে কোনো জায়গাকে জুম করেও দেখতে পারবেন, এটি কিন্তু একটা দারুণ বিষয়। সো এখন আপনি চাইলে এখান থেকে আরও বিভিন্ন অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে কিন্তু এখানে অনেকগুলো মানে ছবি রয়েছে, মানে ছোটো ছোটো ছবি রয়েছে, এখান থেকে আপনি ক্লিক করে সেই জায়গাটি সম্পর্কে আপনি জানতে পারবেন। তো এখন আমি কোনো একটি মানে ছবিতে ক্লিক করে দেখবো যে সেখানে কী দেখাই। সো এখন আমি একটি ছবিতে ক্লিক করলাম, করার পরে এখন আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন নেক্সটে, তাহলে দেখবেন যে এখানে পরিবেশটি কীরকম দেখতে, সেখানে কিন্তু এখান থেকে আপনি বুঝতে পারবেন। এখানে একটি ছোট্ট মানে ভিডিও ক্লিপ দেখাবে, সেই ভিডিও ক্লিপটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই পরিবেশটি অ্যাকচুয়ালি কীরকম দেখতে। সো দেখতে পাচ্ছেন যে কিন্তু খুবই একটা দারুণ বিষয়। এইভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে যে কোনো পিকচারে ক্লিক করে এইভাবে আপনি ওই জায়গার পরিবেশটি অ্যাকচুয়ালি আপনি কীরকম দেখতে সেটি কিন্তু আপনি খুব সহজে এখান থেকে বুঝতে পারবেন। তো আশা করি আপনি পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন যে কীভাবে এই ম্যাপটি ব্যবহার করতে হয় বা জানতে হয়। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে যে কোনো জায়গাকে জুম করেও দেখতে পারবেন, অথবা আপনি চাইলে এখান থেকে যে কোনো পিকচারে ক্লিক করে সেই জায়গাটি সম্পর্কে জানতে পারবেন। একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ওই জায়গার পরিবেশটি কীরকম দেখতে। তো এই ছিল আজকের একটি ভেরি ইউজফুল এবং ইন্টারেস্টিং ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।